হাই, সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সেলফি মুভিটা নিয়ে, যেটা রাজ মেহতা ডিরেক্ট করেছে অ্যান্ড ইটস অফিসিয়াল রিমেক অফ আ মালায়ালাম সিনেমা ড্রাইভিং লাইসেন্স। তো এই মানে ড্রাইভিং লাইসেন্স মানে মালায়ালাম সিনেমাটাকে যদি আমরা দেখতে যাই তো ইট ওয়াজ এ সো সো মুভি, ঠিক আছে? এটা কিন্তু কিছু ভালো ব্যাপক সিনেমা কিছু ছিল না, এবারে তারই এটা একটা অফিসিয়াল রিমেক বেসিক্যালি। সো এখানে তো মেন কাস্টে অক্ষয় কুমার আর ইমরান হাশমি রয়েছে। সো অক্ষয় কুমার একটা মানে কি বলবো লার্জার দ্যান লাইফ একটা বড় সুপারস্টারের ক্যারেক্টার প্লে করছে, যেটা হলো বিজয় কুমার। আর ইমরান হাশমি যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার নাম হলো ওম প্রকাশ আগরওয়াল, যে কিনা অক্ষয় কুমারের বিশাল বড় ফ্যান। এবারে মুভির প্লট হলো এটাই যে এইদিকে তো ওম প্রকাশ আগরওয়াল যে কিনা অক্ষয় কুমারের বিশাল বড় ফ্যান আর যে পুলিশেও কাজ করে, তার জীবনের একটাই সব থেকে বড় স্বপ্ন, সে তার সুপার হিরোর সাথে খালি একটা সেলফি তুলতে চায়। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, সুপার হিরো যখন মানে ভোপালে শুটিং করতে এসেছে, সাম হাউ ওর একটা ড্রাইভিং লাইসেন্স দরকার পড়ে। সো এই ড্রাইভিং লাইসেন্সটা কালেক্ট করবার জন্য ও মানে হয় না ইমরান হাশমি মানে কি বলবো ওম প্রকাশ আগরওয়াল বিজয় কুমারকে থানাতে আসতে বলে, বলে কি যে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা কালেক্ট করে নিতে, আর সেই ধরুন মানে হয় না একটা সেলফি তুলে নিতে পারবে। তো মুভিটার ভেতরে তখনই এমন কিছু একটা হয়ে যায় যার ফলে আর ওই সেলফিটা মানে তোলা তো হয় না, উপরন্তু ওর ফেভারিট স্টার, হ্যাঁ মানে ফেভারিট সুপারস্টার ওর ছেলের সামনেই মানে হয় না ওম প্রকাশকে ছোট বড় কথা বলে যায়। কিন্তু এই মুভিটার ভেতরে একটা জিনিস দেখানো হয়েছে, দুজনের মধ্যে কেউ কিন্তু খারাপ মানুষ বলা যায় না, ঠিক আছে? তো দুজনের মানে দুটো ভালো মানুষ মানে দুটো ভালো মানুষের মধ্যেই বলতে পারো, হ্যাঁ একটা ঝগড়া লেগে যায়। তো এবারে তো হোয়াট ইজ দ্য গুড অ্যাসপেক্ট ইন দ্য মুভি, ইমরান হাশমি, হ্যাঁ সিরিয়াসলি, কারণ আই পার্সোনালি থিঙ্ক যে হি ইজ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর ফ্রম বলিউড। আর এটা ছাড়াও মুভিতে যেটা দেখানো হয়েছে, যেটা আগেই তোমাদেরকে বললাম কি যে হ্যাঁ সবসময় যে কাউকে একজনকে ভিলেন হতে হবে বা খুব বাজে ক্যারেক্টার হতে হবে তবেই তাদের মধ্যে ঝামেলা লাগতে পারে, না সেরকম কোনো ব্যাপার নয়। তো এই জিনিসটা এখানেতে দেখানো হয়েছে, যেটা আমার বেসিক্যালি খারাপ লাগেনি। তো এবারেতে দাঁড়িয়ে যদি আমি মুভিটার ভেতরে যখন চলছে মানে মুভিটা যখন চলছে, মুভিটা ফার্স্ট হাফে কিন্তু খারাপ ছিল না, ঠিক আছে, বেশ হাসি টাসি পাচ্ছিল। হ্যাঁ এখানেতে দাঁড়িয়ে যেরকমভাবে অক্ষয় কুমার বলছে কি যে হ্যাঁ ভাই আমি তো এতগুলো মুভি একসাথে বানাই, হ্যাঁ মানে 40 দিনের টেক করে শেষ করে দিই, তারপরে আমি ওটিটিতে চলে আসি। আর মুভিটার ভেতরে আর একটা যেটা গুড অ্যাসপেক্ট ছিল সেটা হলো ভাই যখন আমাদের ইন্ডিয়ান মিডিয়াকে দেখানো হয়েছে, এটা দারুণ করে দেখানো হয়েছে, ঠিক আছে? মানে ঠিক যেরকম আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান মিডিয়া শুরু করে, কোনো একটা জিনিস পেলেই সেটাকে একদম মানে সারাদিন ধরে খিচে খিচে হাইপ করবে, মুভিটার ভেতরে সেই জিনিসটা যথেষ্ট ভালোভাবে দেখানো হয়েছে। সিরিয়াসলি ওই জিনিসটাকে খুব সুন্দর করে কভার করে, যেটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে মুভিটার মধ্যে। এবারে চলে আসি সেকেন্ড হাফটাতে, মানে হোয়াট ইজ দ্য ব্যাড অ্যাসপেক্ট ইন দ্য মুভি। ফার্স্ট অফ অল সেকেন্ড হাফটা খুবই মানে হয় না ইটস লাইক ফার্স্ট হাফটা যেরকম হাসি টাসি পাচ্ছিল, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু এরকম হাসি পাচ্ছিল না, মানে বেসিক্যালি একটু বোরিং হয়ে যায়। আর এটা ছাড়াও সেকেন্ড হাফে দেখে কিন্তু আমার মনে হচ্ছিল সবাই একসাথে ওভার অ্যাক্টিং করছে, ঠিক আছে, সামহাও সবাই ওভার অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছিল, সো খুব বেশি ড্রামাটিক লাগছিল। থার্ড হলো কি যে আমাদের যিনি হিরোইন ছিলেন নুসরত, হ্যাঁ সো এখানেতে দাঁড়িয়ে ফার্স্ট অফ অল তো বলতে গেলে হ্যাঁ ওনাকে তেমন করে ইউজও করা হয়নি, আর যতটুকুনি ইউজ করা হয়েছে ততটুকুনি মানে হয় না উনি যে অ্যাক্টিংটা করেছেন সেটা খুবই সোসো ছিল। হ্যাঁ যেরকম উনি অ্যাক্টিং করেন মানে বেসিক্যালি শি ইজ অ্যাজ আ অ্যাক্ট্রেস ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, হ্যাঁ তো সেই অনুযায়ী কাজটা আমার লাগেনি। হ্যাঁ বাট হ্যাঁ এখানেতে দাঁড়িয়ে অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা প্লে করছে, যেরকম ক্যারেক্টার ও বেসিক্যালি মানে হয় না ইটস লাইক একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, তো সেটাই প্লে করছিল। হ্যাঁ কিন্তু মানে হয় না যে বললাম লাস্টেতে গিয়ে মানে অক্ষয় কুমারকে আমরা যেই ধরনের ক্যারেক্টারেতে দেখে থাকি মোস্ট অফ দ্য টাইম ওই রকমই, বাট হ্যাঁ একটা স্টারডম রয়েছে, এই রয়েছে ওই রয়েছে এরকম একটা ব্যাপার, একটা ফিল্ম স্টারের মতন। এবার অক্ষয় কুমার ঠিক যেরকম অ্যাক্টিং করে সেরকমই করেছে। এখানেতে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, মুভিটা ইমোশনালি না পাবলিককে তেমনভাবে হিট করতে পারেনি, মানে আমাকেও করতে পারছিল না। আর মুভিটার ভেতরে যেটা আর একটা ব্যাপার হয়ে গেছে, মুভিটা কিন্তু খুব প্রেডিক্টেবল, হ্যাঁ মুভিটার ভেতরে যে টুইস্টগুলো রয়েছে মানে আমরা হলে তো বসে প্রেডিক্ট করতে পারবো যে পরে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে না, যথেষ্ট প্রেডিক্টেবল মুভি। হ্যাঁ তো এই কারণে মানে হয় না মুভিটা একটুখানি হলেও আমার মানে সোসোই লেগেছে, একটুখানি কেন পুরো মুভিটাই সোসোই ছিল বলতে গেলে। তো হ্যাঁ তোমরা যারা আর কিন্তু হ্যাঁ ইমরান হাশমি কিন্তু এখানে ভালো অ্যাক্টিং করেছে, আমার মতে মনে হয় ইমরান হাশমির আর একটু বেটার মানে মুভিগুলো মানে চুজ করা উচিত, হ্যাঁ কারণ এত ভালো যেখানে উনি অ্যাক্টিং করেন সেখানে তো দাঁড়িয়ে এরকম একটা মুভিতে কেনই বা অ্যাক্টিং করা। তার কারণ হলো ফার্স্ট অফ অল এটা কোনো মানে বিশাল বড় ব্লকবাস্টার মুভির তো রিমেক ছিল না, হ্যাঁ বাট হ্যাঁ এখানেতে বলিউডে মানে বলিউডে কীরকমভাবে একটা গান শ্যুট হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, মুভিতে যখন শুরু হচ্ছে তখন একটা গান ছিল,
বেশি গান মুভিটাতে বেসিক্যালি হয়তো ছিল মানে হ্যাঁ ছিল না বেশি গান ছিল না মুভিটাতে যতটুকু নেসেসারি ছিল ততটুকু নিয়ে ছিল বাট হ্যাঁ মুভিটাতে তিন তিনটে হিরোইন আছে আর টু বি ভেরি অনেস্ট উইথ ইউ হিরোইনদের তেমন করে কিছু পার্ট তো ছিল না ওই একটা দুটো লাইনেই তাদের ক্যারেক্টার শেষ হ্যাঁ বাট আমরা আমি তোমাকে এটা তোমাদেরকে এটা বলতে পারি কি যে হ্যাঁ তোমরা মুভিটা গিয়ে দেখতে পারো একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে সো যাই হোক এই মানে রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন জাস্ট ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল নোটিফিকেশন ফর টুডে বাই